ডাকাতির পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম উজ্জ্বল শেট্টি, শম্ভু সরকার ও সজল রায়। উজ্জ্বল সুখিয়া পুকুরীর বাসিন্দা, শম্ভু বিদ্যাচক্র কলোনির বাসিন্দা এবং সজল সালুগারার বাসিন্দা। জানা গিয়েছে গত 15 মার্চ শিলিগুড়ি জংশন এলাকায় ডাকাতি ছকের খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছিল এই তিনজন। তারপর থেকে তারা পলাতক ছিল। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে এই তিনজন ফের এলাকায় ঘোরাঘুরি করছে। এরপর দার্জিলিং মোড় জংশন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।